আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। তোমাদের জন্য আমাদের আজকের আয়োজন নবম থেকে দশম শ্রেণীর টেক কোশ্চেন। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, যারা টেক কোশ্চেনে একেবারেই নতুন তাদের জন্য আজকের ক্লাসটি বোঝা কষ্টকর। তার মানে যারা টেক কোশ্চেন পারে কিন্তু কিছু অ্যান্সার করতে গিয়ে কনফিউশনে পড়ে যায়, তাদের জন্য আমাদের আজকের ক্লাসটি ভেরি ইম্পর্টেন্ট। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যারা টেক কোশ্চেনে একেবারেই নতুন তাদেরকে রিকোয়েস্ট করব, বেসিক অফ টেক কোশ্চেনের ভিডিওটা একবার দেখে নাও, তাহলে কনফিউশনের এই ভিডিওটা ভালো বুঝতে পারবে। টেক কোশ্চেন নিয়ে আমাদের সকলেরই একটা ধারণা যে ইংলিশ গ্রামারের সবচেয়ে সহজ টপিক টেক কোশ্চেন, পাঁচের মধ্যে পাস পাওয়া সহজ। কিন্তু মাঝে মধ্যে এক্সাম হলে, বোর্ড পরীক্ষায় এমন কিছু কোশ্চেন আসে যেগুলো অ্যান্সার করতে গিয়ে স্টুডেন্টরা সমস্যায় পড়ে যায়। তাই যাতে করে এক্সাম হলে কোনো প্রকার কনফিউশনে না পড়ো, তাই আজকের আয়োজন সম্পূর্ণ কনফিউশনের রুলসগুলো দুইটা অংশে ভাগ করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব পার্ট ওয়ান নিয়ে। তাহলে চলে যাচ্ছি আমরা মূল আলোচনায়। কনফিউশন নাম্বার ওয়ান, লেট মি, লেট হার, লেট হিম, লেট দ্যাম, লেট কবির দ্বারা বাক্য শুরু হলে টেক কোশ্চেন হবে উইল ইউ। সাধারণত লেট আস অথবা লেটস থাকলে আমরা শ্যালি ব্যবহার করি, কিন্তু লেটের পর যদি মি থাকে, হার থাকে, হিম থাকে, দ্যাম থাকে অথবা যে কারো ব্যক্তির নাম থাকে, তাহলে আমরা কনফিউশনে পড়ে যাই। এই জন্য আমরা এই রুলটা ফলো করব। একটা এক্সাম্পল দেখি, লেট মি, তাহলে অ্যান্সার হবে উইল ইউ। এখানে যদি লেট হার থাকতো তাহলে অ্যান্সার হবে উইল ইউ। যদি এখানে লেট রহিম থাকতো অথবা করিম থাকতো অথবা রাজু থাকতো তাহলে অ্যান্সার উইল ইউ হবে। অতএব আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তারপরে চলে যাচ্ছি রুল নাম্বার টু, আই মিন কনফিউশন টু। এক্সক্লেমেটরি সেন্টেন্স এ সাবজেক্ট ও ভার্ব না থাকলে টেক কোশ্চেনে ইজ এ নিট হয়। যেমন হাউ ফানি, হাউ ফানি, এখানে কোনো সাবজেক্ট ভার্ব আমরা খুঁজে পাচ্ছি না, স্পেসিফিকভাবে আমরা কাউন্ট করতে পারছি না, সেক্ষেত্রে আমরা ইজ এ নিট লিখব। আরেকটা এক্সাম্পল দেখি, হোয়াট এ পিটি, তাহলে বুঝতে পারতেছো যেহেতু ভার্ব নেই আমরা ইজ এ নিট অ্যান্সার লিখতেই পারি ইজিলি। চলে যাচ্ছে তারপরে কনফিউশন নাম্বার থ্রি, আই থিঙ্ক, হি থিঙ্কস, আই গেস, আই ফিল, আই হোপ থাকলে এগুলোর পরের ক্লোজটি ট্যাগ করতে হয়, কিন্তু এগুলোর পরে ড্যাট থাকলে ড্যাটের পূর্বে সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ করতে হয়। এক্সাম্পল দেখি ব্যাপারটা ক্লিয়ার হবে। আই থিঙ্ক, আই থিঙ্ক আছে, তারপর হি ইজ অনেস্ট, যেহেতু থিঙ্ক আছে তার মানে পরের বাক্য ফলো করতে হবে, পরের অংশ, তাহলে হি ইজ, অ্যান্সার হবে ইজেন হি, আই হোপ, পরের অংশ ফলো করতে হবে ইউ আর কিপিং ওয়েল, তাহলে হবে আর এন্ট ইউ। কিন্তু তিন নম্বরে আই থিঙ্ক এরপর ড্যাট আছে, যার কারণে প্রথম অংশে ফলো করব ডোন্ট আই। তুমি যদি অ্যান্সারে ইউ উইল ধরে অ্যান্সার লেখো ওন্ট ইউ, তাহলে অ্যান্সার ভুল হবে না। কিছু কিছু বই এটা রেফার করছে, তবে মোস্ট প্রায়োরিটি দেওয়া হয় প্রথমটাই, আই থিঙ্ক, আই মিন ডোন্ট আই। কনফিউশন নাম্বার ফোর, ইট ইস আই, ইট ইস ইউ, ইট ইস হি, এই জাতীয় শব্দের পরে হু রিলেটিভ প্রোনাউন থাকলে মূল সাবজেক্ট ও ভার্ব খুঁজে বের করে তারপরে অ্যান্সার করতে হয়। তাহলে আমরা যদি লক্ষ্য করি, এক্সাম্পল দেখি, ইট ইস আই হু এম, তাহলে হু এর আগে আই আছে, হু এর পরে এম আছে, তার মানে এখানে মূল সাবজেক্ট আই এবং ভার্ব ইজ, তো সেই অনুপাতে অ্যান্সার হবে আরেন্ট আই। আমরা জানি এম থাকলে আরেন্ট হয় অথবা এইন্ট হয়। দুই নম্বর এক্সাম্পলটা দেখি, যে ইট ইস আই হু হ্যাভ ব্রোকেন দ্য ক্লাস, তাহলে হু এর আগে আই আছে, হু এর পরে হ্যাভ আছে, তাহলে আই এবং হ্যাভকে কাউন্ট করে আমি অ্যান্সার করবো, অ্যান্সার হবে হ্যাভ এন্ট আই। এই জাতীয় যত অ্যান্সারই থাকবে, যে ইট ইস ইউ হু আর, তাহলে হবে আর এন্ট ইউ, এভাবে অ্যান্সার করবো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। কনফিউশন নাম্বার ফাইভ, সেন্টেন্সের শব্দের হিসাবে দ্য মাদার, দ্য ফাদার, দ্য সিস্টার, দ্য ব্রাদার, দ্য লায়ন, দ্য ফক্স, দ্য বিস্ট থাকলে এবং অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বুঝালে তাহলে এগুলোর পরিবর্তে ইট বসে। যেমন দ্য মাদার রোজ ইন হার, দ্য মাদার রোজ, এখানে রোজ বলতে গোলাপ ফুল বোঝানো হয়নি, এখানে রোজ বলতে বোঝানো হয়েছে জেগে ওঠা, আই মিন রাইজ এর পাস ফ্রম, দ্য মাদার রোজ ইন হার, তার ভিতর মায়ের গুণটা জেগে উঠেছে, আই মিন মাতৃত্ব বোধ জেগে উঠেছে, তাহলে মায়ের গুণ, মায়ের গুণ হিসাবে দ্য মাদার বোঝায়। আর মাদার বলতে আমরা
বুঝি মাকে বুঝি, যখন মাদার আগে দা দেব কোনো গুণ বুঝাবে তখন দা মাদার, আর গুণের ক্ষেত্রে আমরা ইট ধরতে পারি অ্যান্সার, তার মানে অ্যান্সারটা বলতে পারি যে ডিডেন ইট, রোস্টটা পাস ফ্রম দা মাদার ইট, অ্যান্সার হলো ডিডেন ইট। এরকম যদি দা ফাদার থাকে তাহলে সেক্ষেত্রে হবে, যদি ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অ্যান্সার হবে ডাজেন ইট, আর পাস ফর্ম থাকলে ডিডেন ইট। কনফিউশন নাম্বার সিক্স, বিট বিট বাইট ব্রডকাস্ট ওয়াস্ট কাট কস্ট, এই জাতীয় যে শব্দগুলো আছে শব্দগুলো তিনটা ফর্মই, এক প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, যার কারণে অ্যান্সার করার সময় বাচ্চারা কনফিউশনে পড়ে যায়। এগুলো অ্যান্সার করার সময় একটু বি কেয়ারফুল থাকতে হবে, তবে কিছু কি পয়েন্ট মনে রাখলে অ্যান্সারগুলো করা সহজ হবে। যেমন হি পুট, এখানে পুটটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম বোঝা যাচ্ছে না, তিনটা ফর্মই এক। তাকাবো সাবজেক্টের দিকে, সাবজেক্ট কোন পার্সন, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তা সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে ভার্বের সাথে এস বাই এস হয় প্রেজেন্ট টেন্সে, আই মিন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যেহেতু এস বাই এস নাই তাহলে বুঝতে পারলাম এটা পাস্ট ইনডিফিনিট আছে, তো সেই অনুপাতে ডিডেন্ট হি। একইভাবে শি হার্ট, হার্টটা এখানে পাস্ট ফর্মে আছে, কেননা প্রেজেন্ট ফর্ম থাকলে এস বাই এস থাকতো, আমরা জানি শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তারপর ভার্বের সাথে এস বাই এস হয়, যেহেতু এখানে এস বাই এস নাই তাহলে এখানে বুঝতে হবে ডিডেন্ট শি হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। চলে যাচ্ছি কনফিউশন নাম্বার সেভেন, বাক্যের প্রথমে হেয়ার দেয়ার ওয়ান থাকলে ট্যাগ কোশনে হেয়ার দেয়ার ওয়ান হবে, আই মিন আমি বলতে চাচ্ছি যদি ট্যাগ কোশনের সাবজেক্টে দেয়ার থাকে, যেমন দেয়ার আর মেনি ট্রিস, তাহলে অ্যান্সার হবে আর এন রেয়ার, হেয়ার ইজ দ্য মানি, অ্যান্সার হবে ইজ এন হেয়ার, ওয়ান শুড অবে ওয়ান্স প্যারেন্টস, ওয়ান দিয়ে ব্যক্তি বুঝিয়েছে, ওয়ান দিয়ে ব্যক্তি বুঝলে ওয়ান ওয়ানই বসে, তাহলে অ্যান্সার হবে শুডেন ওয়ান, আর যদি ওয়ান দিয়ে ব্যক্তি না বুঝে বস্তু বুঝে তাহলে সেক্ষেত্রে ওয়ানের পরিবর্তে ইট হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। নোট, দেয়ার লিভ টেকিং, দেয়ারটাকে সাবজেক্ট প্রায়োরিটি করা হয়নি, স্থান নির্দেশ করা হয়েছে আর সেখানে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে রাজাকে, যে রাজা ওখানে একজন রাজা বাস করত, তাহলে রাজাকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে, সেই হিসাবে ভার্বটা পাস্ট ফর্মে আছে ডিডেন্ট হি। চলে যাচ্ছে কনফিউশন নাম্বার এইটে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ইফ ড্যাট হয়েন দো হুযুক্ত অংশ বাদ দিয়ে প্রিন্সিপাল ক্লোজে ট্র্যাক করতে হয়, যেমন ইফ ইউ কাম, ইফ যুক্ত অংশটা বাদ দিয়ে পরের অংশ ট্র্যাক করতে হবে, পরের অংশটা স্বাধীন, যেমন আই শ্যাল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাবো, এই বাক্যটা স্বাধীন, সবসময় স্বাধীন বাক্যে ট্র্যাক করতে হয়, আই মিন প্রিন্সিপাল ক্লোজ, তাহলে কি হবে শান্তাই। দুই নম্বরে হি টোল্ড দ্যাট ইউ আর নো অ্যাট হোম, হি টোল্ড সে বলেছিল, তার মানে এই বাক্যটা এই দুটো অংশ প্রিন্সিপাল, বাকিটা সাবঅর্ডিনেট ক্লোজ, তাহলে প্রিন্সিপাল অংশ অনুপাতে ডিডেন্ট হি হবে। পরের অংশ অনুপাতে যদি অ্যান্সার দেখি ওয়ার ইউ তাহলে অ্যান্সার কাটা যাবে না, অ্যান্সার হবে, তবে প্রথম অংশটা বেশি প্রায়োরিটি দেওয়া হয়। কনফিউশন নাম্বার নাইন, হু কেয়ার্স, হু লাভস, হু সেভস, এ ধরনের বাক্য থাকলে ট্যাকশনে ডুতে বসে। হু লাভস এক্সাম্পল বলি, হু লাভস বলতে বাক্যটা দেখে মনে হচ্ছে যে অ্যাফার্মেটিভ, আসলে অর্থ যদি দেখি হু লাভস, যে কে ভালোবাসে, কে তোমাকে ভালোবাসে, তার মানে কি কেউ ভালোবাসে না, তার মানে অন্তর্নিহিত ভাবে বিতর্কিত অর্থ ব্যাখ্যা করলে এ বাক্যটা নেগেটিভ, তাহলে ট্যাগ কোশন হবে অ্যাফার্মেটিভ ডু দে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, এই জাতীয় হু কেয়ার্স, হু লাভস, হু সে যাই থাক অ্যান্সার হবে ডু দে। কনফিউশন নাম্বার টেন, সাবজেক্ট ও ভার্বের শর্ট ফর্মের ক্ষেত্রে প্রথমে সংক্ষিপ্ত আকারটির প্রকৃত রূপ নির্ণয় করে ট্যাগ করতে হবে, যেমন হি অ্যাপোস্ট্রোফি এস এটা হতে পারে, ইজ হতে পারে, ওয়াজ হতে পারে, হ্যাজ হতে পারে, হি অ্যাপোস্ট্রোফি ডি এটা উডও হতে পারে, হ্যাডও হতে পারে, দে অ্যাপোস্ট্রোফি আর ই এটা দে আরও হতে পারে, ওয়ারও হতে পারে, আই অ্যাপোস্ট্রোফি এম এটা আই এম বোঝায়, উই অ্যাপোস্ট্রোফি ডাবল এল এটাকে বোঝায় উই উইল, লেটস লেটাস ব্যাখ্যা দিলে আমরা বুঝতে পারবো আসলে কখন ইজ হয়, কখন ওয়াজ হয়, কখন হ্যাজ হয়। এক্সাম্পল দেখতেছি আমরা, শি অ্যাপোস্ট্রোফি হ্যাজ গোয়িং টু এনসিসি কোচিং, এখানে অ্যান্সার হবে ইজ এন শি, কেননা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মিন করতেছে। এভাবে বুঝলাম সে অ্যাপোস্ট্রোফি এসের পরে ভার্বের সাথে আইএনজি আছে, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি হয়, সেই হিসাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ ইজ এন শি। তুমি বলতে পারো এটা তো পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াসে কিছু সাইন থাকতো, ইয়েস্টারডে, লং এগো, মানে পাস্টের কিছু চিহ্ন থাকতো, লং মান্থ, লাস্ট ইয়ার, এগুলো কিছুই নেই, যার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দুই নম্বর হি অ্যাপোস্ট্রোফি এস তারপর গন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা জানি হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তার মানে এখানে হ্যাজ এন হি। তিন নাম্বার আই অ্যাপোস্ট্রোফি ডি রেদার দেন ডাই প্যাক, আমরা জানি যে উড রেদারের পরে দেন বসে,
আর এটাও জানি যে উড়ের পরে ভার্পের বেস্ট ফর্ম বসে, তাই আমি বুঝতে পারলাম যেহেতু এখানে ডাই আছে বেস্ট ফর্ম তাহলে এখানে উড়ি বসছে। আর যদি এখানে ভার্বটা পাস্ট পারফেক্ট ফর্মে থাকতো তাহলে বলতাম এখানে হ্যাড বসছে, যেহেতু ভার্বটা বেস্ট ফর্মে আছে তো সেই হিসেবে এখানে উড, অ্যান্সার হবে উড অ্যান্ড ডাই। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছ। এর মধ্যে দিয়ে আমাদের 10টা কনফিউশন শেষ হলো, আমরা খুব শীঘ্রই বাকি কনফিউশনগুলো নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। কনফিউশন নিয়ে প্র্যাকশনের পর আমরা 2টা ভিডিও তৈরি করেছি, এটা ছিল প্রথম অংশ। আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ দ্বিতীয় অংশ নিয়ে হাজির হব। প্র্যাকশনের মতো এইরকম আরো অনেক কনফিউশন আছে ইংরেজি গ্রামারে, সেই সকল কনফিউশন গুলো আমরা সহজ ইংলিশের মাধ্যমে প্রেজেন্ট করবো তোমাদের। আমাদের সাথে থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালাম।